পুরো নিয়োগ দুর্নীতিতে এবার উপপুরো প্রধানদের নামের তালিকা চাইল সিবিআই। পুরো প্রধানদের জিজ্ঞাসাবাদের 48 ঘন্টার মধ্যে উপপুরো প্রধানদের নামের তালিকা চেয়ে নোটিশ পাঠানো হলো ব্যারাকপুর পুরসভাকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন চলতি সপ্তাহে উত্তর চব্বিশ পরগনার 14টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি, এবং যেখানে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হয়েছে, যেখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও কিন্তু টানা 19 ঘন্টা তল্লাশি চলে। আর এবার পুরো নিয়োগ দুর্নীতিতে উপপুরো প্রধানদের নামের তালিকা চেয়েছে সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, চলতি সপ্তাহে ইডির তল্লাশি, আর এবার পুরো প্রধানদের পর উপপুরো প্রধানদের নামের তালিকা চাইছে সিবিআই। একেবারে যেটা জানা যাচ্ছে যে ব্যারাকপুর পুরসভার তিনি পুরো প্রধান উত্তম দাস, তিনি যেটা জানিয়েছেন যে 2012 সাল থেকে যে সমস্ত পুরসভার উপপুরো প্রধান ছিলেন তাদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন পুরসভায়, তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন পুরসভায় যে ইডির তরফ থেকে যে পুর প্রধানদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তার 48 ঘন্টার পর কাটতে না কাটতেই সিবিআই এর তরফ থেকে ব্যারাকপুর পুরসভার পুর প্রধান যেটা জানাচ্ছেন যে চিঠি পাঠিয়ে নোটিশ দেওয়া হয়েছে যে 2012 সাল থেকে কারা কারা পুর প্রধান ছিলেন, তাদের উপপুর প্রধান ছিলেন, তাদের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু কি কারণে তাদের নামের তালিকা চাওয়া হয়েছে সে ব্যাপারে পুর প্রধান স্পষ্ট করে জানাতে পারেননি। তবে পুরসভায় নোটিশ পাঠানো হয়েছে এবং উপপুর প্রধানদের 2012 সালের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সমীরণ, ধন্যবাদ। আমাদের কাছে নাম চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি, বিষয় জানি না, নাম চেয়েছে সিবিআই দপ্তর থেকে নাম চেয়েছে। আমরা কোনো এজেন্সিকে কোনোদিন কোনো ব্যাপারে আমরা নিয়োগের ক্ষেত্রে দেইনি। খেজুরিতে ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ। খেজুরির রসুলপুর ফেরিঘাটে সিসি ক্যামেরা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে অনির্দিষ্টকাল ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত। ফেরিঘাটে তালা লাগিয়ে দোষীদের গ্রেফতারের দাবি করল তৃণমূল। ফেরিঘাট বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। খেজুরির 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতেও ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খেজুরির তালপাটিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, ভাঙচুরের অভিযোগ অস্বীকার করল বিজেপি। সন্ত্রাস করছো কেন খেজুরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উপরে জবাব চাই, জবাব দাও।